আর একটা সেই ধরনের মানুষদেরকে বলবো ফাইনালি আমি একটা কথা, যারা আমার মতো স্বপ্ন দেখতে ভালোবাসো, যারা আমার মতো গতানুগতিক 10টা 5টা ডিউটি ছেড়ে একটা ক্রিয়েটিভ ফিল্ডে নিজের আলাদা পরিচয় করতে চাও, সেটা সোশ্যাল মিডিয়া হোক, অভিনয় হোক, যে কোনো লাইনে, তাদেরকে বলবো প্লিজ হাল ছেড়ো না কখনো। তোমার হবে ডেফিনেটলি একটা একদিন, তুমি যদি সঠিকভাবে স্ট্রাগল করো, সঠিক চেষ্টা করো না, ঠিক হবে। আমি নিজেকে দিয়ে উদাহরণ দিয়ে বলছি, বিশ্বাস করো আমার হয়েছে। আই হ্যাভ ড্রিমড, মানে আমি যেটা স্বপ্ন দেখেছি সেটা আমি সত্যি করেছি। আমার কি বলবো, এখনো খুব ভালো লাগে। তো তোমরাও প্লিজ কখনো হেরে যেও না, কখনো পারিপার্শ্বিক কে কিছু বললো কখনো মাথায় রেখো না, নিজের মতো করে করো। একটাই কথা বলবো, হাল ছেড়ো না বন্ধু।